নমস্কার। প্রথমেই বলি, আজকে যে রান্নাটি আনবো আপনাদের সামনে তা কিন্তু বিরল নয়, হারিয়ে যাওয়া তো নয়ই। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে তাহলে এমন একটি রান্না কেন আনছি আপনাদের সামনে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের মতো চ্যানেলে। এই কারণে, কারণ সত্যিকারের ভেবে দেখলে রান্না তো কেবলমাত্র খাবার তৈরি করার প্রক্রিয়া নয়, রান্না জীবনের গল্প বলে, রান্না মানুষের গল্প বলে। এবং যেই রান্নার সাথে আমার জীবন, আমার জীবনের মানুষগুলো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ভাবলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে সেই রান্না স্থান না পেলে আর পাবেই বা কোথায়। তাই আজকে আনছি আপনাদের সামনে প্রেশার কুকার মুরগি বা প্রেশার কুকার চিকেন। এই রান্নার পিছে যে গল্প তা বলবো পরে, রান্না করতে করতে। ততক্ষণ চলুন শিখি। রান্নাটির কিন্তু বিশেষত্বই হলো যে পুরো রান্নাটাই হয় প্রেশার কুকারে, সেই জন্যই প্রেশার কুকার চিকেন। এবং এই রান্নাটি যতবার করি আমি সত্যি খুব নস্টালজিয়ায় ভুগি, কারণ এর সাথে আমার ছেলেবেলা জড়িত। এই রান্নার জন্য প্রথমে একসাথে থেঁতো করে নিন গোটা চারেক এলাচ, গোটা পাঁচ ছয় লবঙ্গ, আর ইঞ্চি দেড় থেকে দুয়েক দারচিনি। এবার একটি প্রেশার কুকার আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন বড় চামচের চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন এক চা চামচ চিনি। চিনিতে রং ধরতে শুরু করেছে, এবার দিয়ে দেব তিনটি তেজপাতা এবং আগে থেকে থেঁতো করে রাখা গরম মশলা। এবার তাতে দিয়ে দিন গোটা ছয় থেকে সাত আস্ত পেঁয়াজ। যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণে আলাদা একটা বাটিতে নিয়ে নিন দেড় চামচ রসুন বাটা এবং এক চামচ উঁচু করে আদা বাটা। একটু জল দিয়ে গুলে এই আদা রসুন বাটা ঢেলে দিন পেঁয়াজের ওপর। এবার সেই বাটিটিতেই দিয়ে দিন দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চামচ হলুদ গুঁড়ো।
জলে গুলে নিয়ে সেই মশলা ঢেলে দিন পেঁয়াজের ওপর। যদি অবশিষ্ট মশলা থাকে বাটিতে তাহলে সেটাও আরেকটু জল দিয়ে ঢেলে দিন প্রেসার কুকারে। মশলা যখন ভালো করে ফুটে উঠবে তখন তাতে দিয়ে দিন আলু আর পেঁপে। আলু আর পেঁপে গোটা পেঁয়াজের সাথে মিনিট তিনেক কষিয়ে নিন, তারপর তাতে দিয়ে দিন মুরগি। এবার কিন্তু মুরগির মাংস কষাতে হবে পরবর্তী 7 থেকে 10 মিনিট। মুরগি কষানোর মাঝেই তাতে দিয়ে দিন স্বাদ অনুসারে নুন। মিনিট 7-8 হয়ে গেছে, এবার এই রান্নার শেষ পর্যায়ে এসেছি। এখানে দিয়ে দেব প্রায় 1 থেকে 1.5 লিটার জল। মনে রাখবেন এই রান্নায় কিন্তু ঝোল একটু বেশি থাকে। যতক্ষণ প্রেশার কুকারে রান্নাটি হচ্ছে ততক্ষণে আসি আজকের গল্পে, তার সাথে একটু জিরিয়েও নেওয়া যাবে। আমাদের ছোটবেলায় রবিবারগুলো ছিল খুব আনন্দের। সকালে উঠে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে সবাই বেরোতাম পাড়ায়। রাস্তায় খেলা হতো তখন। কী খেলা? কোনোদিন ক্রিকেট, কোনোদিন হাডুডু, কোনোদিন পিট্টু, কোনোদিন বা নিছক লুকোচুরি অথবা কাবাডি। একটু যখন বেলা বাড়ত তখন সারা পাড়া মম করত এক দারুণ সুঘ্রাণে। তখনকার দিনে চল ছিল যে প্রত্যেক রোববার সব বাড়িতে প্রায় মাংস হতো, বেশিরভাগই পাঁঠার মাংস। তবে মা কোনো কোনো দিন খুব যত্নে রান্না করতেন এই প্রেশার কুকারের মুরগি। সে সোনালি টলটলে ঝোল, বড় বড় আলু, নরম পেঁপে আর ছোট্ট পেঁয়াজ, তার উপর জেগে থাকতো মুরগি। পাড়া মাতানো সে গন্ধে দুপুরবেলা বাড়িতে এসে গরম ভাতে খেতাম সেই প্রেশার কুকারের মুরগি। আজকে যখন এই রান্নাটি করছি তাই জন্য খুব নস্টালজিয়ায় আক্রান্ত হচ্ছি। প্রেশার কুকার বন্ধ করার পর 3 থেকে 4টি শীষ ওঠা অবধি অপেক্ষা করুন। যখন 3 থেকে 4টি শীষ উঠে যাবে তখন প্রেশার কুকারের ঢাকা আঁচ বন্ধ করে বন্ধই রাখুন। রান্নাটির পুরো ভাপ আস্তে আস্তে বেরিয়ে যাবে, তখন প্রেশার কুকারের ঢাকা সাবধানে খুলুন। যদি দেখেন ঝোল বেশি তাহলে আবার আঁচে চাপিয়ে আর একটু ঝোল কমিয়ে নিন। আগেই বলেছি এই রান্নায় কিন্তু ঝোল একটু বেশি থাকে। প্রত্যেকটি ভিডিওর মতো এবারও অনুরোধ রাখছি, কেমন লাগছে রান্নাটি আমাদের কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকলে খুব আনন্দ পাবো। ও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমাদের প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। মুরগির মাংস রান্নার পুরো ভাব প্রায় বেরিয়ে গেছে, এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখব কী অবস্থায় আছে রান্না।
যতটা ঝোল আমি রান্নায় চাই তার থেকে অল্প একটু বেশি ঝোল আছে, তাই আমি প্রেশার কুকার আবার চাপিয়ে একটুখানি ঝোল শুকিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব আরো অল্প একটু চিনি। এক থেকে দেড় চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এক টেবিল চামচ ঘি।